नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুশ্রা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের 14টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান আমাদের চার প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আপনাদের জানি রাখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে পিংলায় তার এক আত্মীয়ের পর এবার নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে জানবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন নাকতলা থেকে আমাদের সঙ্গে সরাসরি অন্যদিকে ময়ংক ঠাকুর চক্রবর্তী রয়েছেন সল্টলেক থেকে প্রকাশ সিনহা রয়েছেন আমাদের অপর প্রতিনিধি যাদবপুর থেকে অন্যদিকে বাগদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সবিরন পাল আমি শুরুতেই ব্রতদীপের কাছে আসি ব্রতদীপ যেরকম জানাচ্ছিলাম একে তো পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সকাল ৮টা থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন সন্ধ্যে হয়ে গেল পিংলায় এক আত্মীয়ের বাড়িতে তাকে আত্মীয়ের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল থেকে নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায় যে আত্মসহায়ক তার বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা কি বিষয় জানতে চাইছেন ইডি আধিকারিকরা এবং এতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছে কোন ইডি আধিকারিককে দেখেছো বেরোতে কাউকে কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে দেখো অনুসুয়া প্রায় 10:30 ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনো কিন্তু যে এদিকা আধিকারিকরা এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারা এখনো কেউ বেরোননি তারা প্রত্যেকেই রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির দোতলায় সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে একটি দল পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন তার বয়ান রেকর্ড করা হয়েছে এবং অপর একটি দল তার বাড়িতে থেকে বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখছেন এবং শুধু সেটাই নয় সকালে 8টা নাগাদ যখন তারা আসেন তারা এসেই প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন যে পাঁচজন পুলিশকর্মী তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে তাদের ফোন নিয়ে নেন এবং তাছাড়াও হাউস গার্ড যে তিনজন ছিলেন তাদেরও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় সেই মোবাইল ফোন কিন্তু এখনও ফেরত দেওয়া হয়নি এবং মূলত যে বিষয়টা নিয়ে ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে এদিন জিজ্ঞাসাবাদ করছেন যে এসএসসির এই নিয়োগ দুর্নীতি মামলায় তাদের কাছে তথ্য উঠে এসেছে বিভিন্ন মাধ্যম থেকে যে ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছিল এবং বেআইনি লেনদেন এবং সেই সংক্রান্ত বিষয়ে সেই সময় পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন সেই যে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে এই নিয়োগ দুর্নীতির সময় সেই বিষয়ে তিনি কিছু জানেন কিনা সেই নিয়োগ দুর্নীতির থেকে তিনি কোনো সুবিধা পেয়েছিলেন কিনা এবং তার যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সব বিষয়েও তার আয়ের সঙ্গে কোনো অসঙ্গতি রয়েছে কিনা এই সব বিষয়গুলি কিন্তু তারা খতিয়ে দেখছেন সেই সকাল ৮টা থেকে তারা প্রথম এসে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যান এবং এই মুহূর্তেও সেই ছবিটা দেখাবো কলকাতার পুলিশের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বাইরে রয়েছেন এবং ইডি আধিকারিকরা প্রায় 10 থেকে 12 জন ইডি আধিকারিক তারা কিন্তু এই যে গাড়িগুলি রাখা রয়েছে সামনে এই গাড়িতে করেই আসেন এবং এসে সরাসরি প্রথমে বাড়িতে ঢুকে যান এবং নিরাপত্তা বাড়ির যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন অর্থাৎ যারা হাউস গার্ড তাদের মোবাইল ফোন নিয়ে নেন এবং তারপর ভিতরে ঢুকে পার্থ চট্টোপাধ্যায় যারা ব্যক্তিগত সিকিউরিটির দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মী তাদেরও মোবাইল ফোন নিয়ে নেয় এবং তারপর থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয় এবং যেমনটা বলছিলাম যে একটি দল যে 10-12 জন আধিকারিক এসেছেন তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন তার বয়ান রেকর্ড করা হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে প্রতিদিন তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনাদের দেখাচ্ছে একদিকে তো নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায় আত্মসহায়কের বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রকাশ নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা অন্যদিকে চেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য যাদবপুরের বাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছেন বেআইনি আর্থিক লেনদেন ছিল কিনা সেটা যেরকম খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও তুমি জানাচ্ছিলে যে প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা একদম এই নিয়ে 14টি জায়গায় ইডি অফিসাররা পৌঁছে গেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শুধু নয় পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র বাড়িতে রয়েছেন এবং নিউ ব্যারাকপুরের পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তার বাড়িতেও কিন্তু ইডির অফিসাররা রয়েছেন আমরা দেখলাম কিছুক্ষণ আগেই সেখানে একটি প্রিন্টার নিয়ে আসা হয় অর্থাৎ এতক্ষণ যে বয়ান রেকর্ড করা হয়েছে সেটা কিন্তু প্রিন্ট করে বার করা হবে এবং আমরা মানিক ভট্টাচার্যের বাড়ির সামনে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এখন ইডির অফিসাররা যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে প্রায় 11 ঘন্টা ধরে যে বয়ান রেকর্ড করেছেন সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং দুজন অফিসাররা এই বাড়ির ছাদের ওপরে চলে যান সেই ছাদের ওপরে গিয়ে তারা খুঁজে দেখেন যে সেই ছাদের ওপরে অন্য কিছু লুকিয়ে রাখা রয়েছে কিনা নিচের দিকে পেছনের যে জায়গা রয়েছে একটা বাগান টাইপের রয়েছে সেই জায়গায় গিয়ে তারা ঘুরে দেখেন যে সেই জায়গায় কিছু লুকিয়ে রয়েছে কিনা অর্থাৎ যে কথা বারবার বলা হচ্ছে যে সম্পত্তির খোঁজেই কিন্তু আজকে ইডির অফিসাররা অভিযানে নেমেছেন
কোথায় কি বেনামি সম্পত্তি রয়েছে, পরিবারের সদস্যদের নামে কোথায় সম্পত্তি রয়েছে, ব্যাংকে কত টাকা রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আজকে মানিক ভট্টের কাছ থেকে জানতে চান ইডির গোয়েন্দারা। মূলত তুমি জানো যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে প্রাথমিকভাবে এসএসসি এবং টেট নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে তারা কিন্তু জানতে পেরেছেন, তারা নিশ্চিত যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল ঘুষ বাবদ, কিন্তু চাকরি নিয়োগ দেওয়ার জন্য কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই কোটি কোটি টাকা কোথায় গেল, কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের কাছে গেল, কোথাও কোনো হার্ড ক্যাশ রাখা রয়েছে নাকি সেই টাকার সম্পত্তি বেনামি সম্পত্তি বানিয়ে রাখা হয়েছে, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আমরা দেখেছি এতদিন ধরে সিবিআই তরফে কিন্তু ধাপে ধাপে তল্লাশি অভিযান চালানো হতো। আজকে কিন্তু ইডি তরফে একসঙ্গে 14টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখনও কিন্তু 9 জন ইডি অফিসাররা মানিক ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন, তারা কিন্তু যেটা ইডি সূত্রের খবর এতক্ষণ যে বয়ান মানিক ভট্টাচার্য দিয়েছেন সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং আমাদেরও নজর থাকবে অবশ্যই সেদিকে। সল্ট লেকে যাবো, ভবনশাখা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সল্ট লেকে ফাল্গুনি আবাসন থেকে। স্কুল শিক্ষা দপ্তরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর একে সরকারে দাঁড়িয়েছি, জিজ্ঞাসাবাদ তল্লাশি এখনো চলছে ময়ূখ। এগারো ঘন্টা হয়ে গেল অনুসূয়া, এখনও পর্যন্ত ইডির অফিসিয়ালসরা সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে সল্টলেকের ফাল্গুনি আবাসনে স্কুল শিক্ষা দপ্তরের প্রাক্তন ডেপুটি ডাইরেক্টর একে সরকারের বাড়িতেই রয়েছেন এবং সকাল 7:30 নাগাদ আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা এই ফাল্গুনি আবাসনে আসেন এবং ঘড়ির কাঁটা এখন 6:40 কাছাকাছি, এখনও পর্যন্ত তারা ভেতরে রয়েছেন। বাইরের ছবিটা আমরা বারবার যেটা দেখাচ্ছি এখনও পাল্টায়নি সেন্ট্রাল ফোর্সের অফিসিয়ালসরা, এই একে সরকার স্কুল শিক্ষা দপ্তরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর, তার বাড়ির যে সিঁড়ি সেই পুরো সিঁড়ির ওপর এবং নিচে যাওয়ার যে রাস্তা সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিক এইভাবেই কর্তব্যরত অবস্থায় রয়েছেন। মাঝে মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা অফিসিয়ালস তারা ভেতরে আসছেন বা বাইরে বেরোচ্ছেন বিভিন্ন নথি নিয়ে, এবং একটু আগেও আমরা যেটা বলছিলাম যে একটা কোয়েশ্চেনিয়ার দেওয়া হয়েছে সেই মোতাবেক এই একে সরকার তার রিপ্লাই সেগুলো করছেন। যে সমস্ত বিষয়ে অসঙ্গতি রয়েছে সেগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদ করছেন। সব মিলিয়ে প্রায় 11 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে সল্টলেকের ফাল্গুনি আবাসনে সকাল 7:30 সময় ইডি অফিসিয়ালসরা এসেছিলেন, এখনো সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই ফাল্গুনি আবাসনের ভেতরেই রয়েছেন। মোক সঙ্গে থাকে বা চলে বা বাগদাতে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ আজ আদালতে তলবের পর আদালতে হাজিরা দেন বাগদার চন্দন মণ্ডল এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। সমীরণ 5.5 ঘন্টার প্রায় 6 ঘন্টা সময়ের বেশি সময় বোধহয় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো জিজ্ঞাসাবাদ চলছে তার পরিবারের সদস্যদের। দেখো অনুসূয়া, প্রায় 6 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে বাগদার মামা ভাগিনাতে চন্দন মণ্ডলের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। 12:30 সময় বাড়ির সদস্যরা তালা খোলেন, তারা ভেতরে প্রবেশ করেন এবং তারপর থেকে টানা তল্লাশি অভিযান চলছে। পরিবারের সদস্যদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন নথিপত্রের হদিশ পাওয়ার চেষ্টা হচ্ছে, কারণ এই চন্দন মণ্ডলের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে প্রাথমিক এবং আপার প্রাইমারি, এবং নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা নিয়ে তিনি দুর্নীতি করেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছে। ক্যামেরা অভিজিৎ সরকারকে দেখাতে বলবো, এই মুহূর্তে মামা ভাগিনার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা বাইরে পাহারায় রয়েছেন। এই চন্দন মণ্ডল তিনি আজকেই প্রকাশ্যে এসেছেন, বেশ কয়েক মাস ধরে তার খোঁজ চলছিল এবং তিনি সামনে আসছিলেন না, কিন্তু আজকে তাকে হাইকোর্টে তলব করা হয়েছিল, সেই মতো তিনি হাইকোর্টে হাজিরাও দেন। ঠিক একই দিনে মামা ভাগিনা গ্রামে তল্লাশি অভিযান শুরু করেছে 5 সদস্যের ইডি আধিকারিকরা। এর মুহূর্তে তল্লাশি অভিযান চলছে, পরিবারের সদস্যদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চন্দন মণ্ডলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরাও বাইরে বেরিয়ে আসছেন এবং একেবারে শেষ মুহূর্তের তল্লাশি অভিযান যেটা বোঝা যাচ্ছে। এবং অভিজিৎকে দেখাতে বলবো, বাড়ির একটি ঘরে ইডি আধিকারিকরা রয়েছেন এবং তারা বিভিন্ন নথিপত্র তারা তল্লাশি চালাচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বাড়ির দোতলাতেও তারা গেছিলেন বিভিন্ন নথির খোঁজে। এবং 6 ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি অভিযান চলছে, সকাল 9টায় তারা এসে পৌঁছন এবং 3.5 ঘন্টা তারা বাড়ির বাইরে বসেছিলেন, কেননা পরিবারের কোনো সদস্যরা ছিলেন না এবং 2 জন সদস্য আসার পর তালা খোলেন এবং তারপরেই তারা 12:30 সময় ভেতরে প্রবেশ করেন। তারপর থেকেই তল্লাশি অভিযান চলছে চন্দন মণ্ডল, যার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে। অনুসূয়া,
ধন্যবাদ সমীরা, আমাদের আরো তিন প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, তোমাদের তিনজনকে ধন্যবাদ। একের পর এক তল্লাশি চলছে এখনো পর্যন্ত 14 জায়গা। অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় পরেশ কন্যাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন আজিডি আধিকারিকরা। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। কোচবিহারের মেখলিগঞ্জের বাড়ি গিয়ে পরেশ কন্যাকে জিজ্ঞাসাবাদ ইডির। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছেন আজ ইডির অফিসাররা। এদিকে এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে এখনো। পিংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয়ের বাড়িতে যান ইডি অফিসাররা। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামার বাড়িতে যান ইডির অফিসাররা। 7 জন অফিসার গিয়েছিলেন সেখানে। কৃষ্ণপ্রসাদ অধিকারীর খিরিন্দার বাড়িতেও যান ইডি আধিকারিকরা। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় উদ্ধার 41.5 কেজি সোনা। বনগার গুনার মাঠে 41.5 কেজি সোনা উদ্ধার করলো বিএসএফ। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, কিভাবে উদ্ধার হলো এত সোনা? দেখো, বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ এই গুনার মঠ এলাকায়, সেখানে ইছামতি নদী 40 থেকে 50 মিটার চওড়া, এবং সেই নদী একটি নৌকায় করে 7 থেকে 8 জন পাচারকারী তারা একটি নৌকায় করে সেই নদী পারাপার করে আসছিলেন এবং এসে ভারতের যে টেরিটরি সেখানে উঠেও যান। কিন্তু বিএসএফ এর কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল এবং তারা ওট পেতে বসেছিলেন, এবং সেই পাচারকারীরা তারা ভারতের ভূখণ্ডে আসার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু সেখানে তাদের পাকড়াও করতে যান, এবং গেলে সেই পাচারকারীরা কিন্তু বিএসএফ এর উপর চড়াও হওয়ার চেষ্টা করেন, কিন্তু বিএসএফ আধিকারিকরা তাদের ধাওয়া করেন এবং তারপরেই তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। বিএসএফ এর যারা কর্মী ছিলেন তারা সেই নৌকা থেকে 5টি ব্যাগ উদ্ধার করেন, এবং সেই 5টি ব্যাগে 321টি সোনার বিস্কুট, 4টি সোনার বার, 1টি সোনার কয়েন পাওয়া গিয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে, এই যে সোনা উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 21.22 কোটি টাকা, এবং বিএসএফ এর দাবি এই যাবৎকালের সব থেকে বড় সোনা উদ্ধারের ঘটনা এটি। ধন্যবাদ।